গ্রাহকদের ঠকিয়ে এবং প্রতারণা করে অর্থ উপার্জন অনেক অসাধু ব্যবসায়ী ক্রমশই করেই চলেছেন, যার উদাহরণ ধর্মনগর শহরের মেসার্স মধুসূদন এজেন্সি। ত্রিপুরা ধর্মনগরে ওষুধ বিপণী থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার। ব্যবসার প্রধান মন্ত্র গ্রাহক হলো ভগবান, আর এই গ্রাহকদের দ্বারাই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয় উন্নতি নির্ভর করে। কিন্তু বর্তমান যুগে এই ভগবান রূপী গ্রাহকদের ঠকিয়ে এবং প্রতারণা করে অর্থ উপার্জন করতেন অনেক ব্যবসায়ী, যার উদাহরণ এই ধর্মনগর শহরের মেসার্স মধুসূদন এজেন্সি। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের নয়াপাড়া কদমতলা রোডে মেসার্স মধুসূদন এজেন্সি দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী গ্রাহকদের কাছে বিক্রি করে আসছে। এই খবরের ভিত্তিতে ধর্মনগরের মহকুমা শাসকের নেতৃত্বে এক অভিযান চালানো হয় ওই এজেন্সিতে। ওই অভিযানে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়। ওই মেয়াদ উত্তীর্ণ সামগ্রীগুলি রাখা ছিল মেয়াদস্থিত সামগ্রীদের সাথেই। এ বিষয়ে মহকুমা শাসক জানান, মেয়াদ উত্তীর্ণ সমস্ত জিনিসগুলি সিজ করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এই ধরনের অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তি প্রদান করা হলে ভগবান রূপী গ্রাহকরা উপকৃত হবেন বলে উল্লেখ করেছেন তিনি। যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথকেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কিছু কিছু মানুষ সত্যি এখনো হয়তো মেনে চলেন গ্রাহক হলো ভগবান, কিন্তু গ্রাহকদের ঠকিয়ে অনেকেই এখনো অর্থ উপার্জন করে চলেছে। এই ধরনের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিতকরণ করার উদ্দেশ্যে ত্রিপুরার ধর্মনগরে আজ অভিযান চলে, এবং সেই অভিযানে ওষুধ বিপণী থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধের সামগ্রী উদ্ধার হয়। এরপরে সমগ্র সামগ্রী সিজ করে নেওয়া হয়। খাদ্যর কোনো আইটেম আমরা পেইনি এখনো, তো আমরা এটা সিজ করছি। সিজ করার পর আমরা আইন মোতাবেক অর্ডারটা দেব। মালিক বলছেন যে এটা নাকি তাদের কালকে রাত্রিবেলা বেক এসছে। না, উনি যা বলছেন সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা কী পেয়েছি, প্রায় মাস এসে আমরা কী পেয়েছি সেটা ইম্পর্টেন্ট। এটা আইন মোতাবেক দেব জিনিস। তা আপনারা কী কী পেলেন? আইটেম ওয়াইজ আমরা এখানে নোট করছি, অনেক কিছু আইটেম আছে, ছোটো ছোটো আইটেম, মেনলি কিছু কসমেটিক আইটেম। বাজারে প্রায় গ্রোসারি দোকানগুলোতে স্পেয়ার মাল পাওয়া যাচ্ছে। না দেখেন, আমাদের দায়িত্ব সেটাই যে শুধু এটা না, পুরো আমাদের কাউন্সিল এরিয়া বা পাশাপাশি আমাদের সাব ডিভিশনাল এরিয়াগুলিতে যদি এই ধরনের কিছু সারপ্রাইজ ভিজিট আমরা চালু রাখবো, যাতে পাবলিক বা আমাদের জনগণের হাতে কিছু আপডেটেড বা যে এক্সপায়ারি গুডগুলি যাতে কারোর হাতে যাতে না যায়, এবং গুডাউনের মধ্যে কেউ যদি রাখে সেটা সময়সীমার মধ্যে ডেস্ট্রয় করা বা কোম্পানির ব্যাক করা নিয়ম অনুসারে সেটা আমরা দেখতেছি।